কাজ করেছিল ফেরাউন মুসাকে প্রতিহত করার জন্য দরিয়ায় পানিতে চুবায় শেষ করে দিয়েছেন ষড়যন্ত্র করেছিল আবু জাহেল বদর যুদ্ধে কুকুর শৃগালের মতো তার বিদায় হয়ে গেছে আজকের সমাজেও যারা দ্বীনকে নির্মূল করতে চান ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চান একটা বিষয় মাথায় রাখবেন এদেশের শেকড়ে ইসলাম আছে ইসলামকে যারা উপড়াতে চান তারা সমাজ থেকে উপড়ে চলে যাবেন সেই ইসলামের জন্য জানমাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান القرآن رالو قرآن حدیث جکھانے نرائت تکبیر اللہ قبول کرو آرو جرے آمین آرو جرے آمین نمبر دوئی منیبین الیہ اللہ مکی ہو کی مکی ہو اللہ مکی ہو جر اللہ سے تر کچھو لگے با سبحان اللہ بول بیندہ تر کسو لگے اچھا پاکھی خبر کھائے اور خبد گودم کوئٹا سکن تو چٹ مہورے منوشر خبد گودم اسنے نے آلور دم کو تو کم نہ بیشی آگے ترونے کم نہ بیشی بولے اچھا ساولیٹ دم آگے چھتے کم نہ بیشی خبد گودم کیا تر خبد گودم کیا خبد گودم এজন্য করা হয়েছে যেন কোনো সংকট না হয় এই তো খাদ্য গুদামের মূল লক্ষ্য কি খাদ্যের মজুদ যেন থাকে কোনো সংকট যেন না হয় তাহলে খাদ্য গুদাম থাকার পরও খাদ্যের সংকটের কারণে তো দাম বাড়ে আমি কি ভুল বলতেছি নাকি বলেন বাজারের কথা বলতেছি তাহলে খাদ্য গুদাম থাকার পরও খাদ্যের সংকট আর খাদ্য গুদাম নাই একটা ছোট্ট বাবুই পাখি তার বাসাটা কি ভিআইপি বাসা আমার আপনার বাসা করার জন্য নিচে কত রড দেওয়া লাগে আর এমন বাসা করে এমন জায়গায় ঝড় সিডর আইলা নারগিস হারিকেন যা আসুক ওর বাসা টিকে থাকে সুবহানাল্লাহ বলবেন না ভূমিকম্প কাজ করতে পারে বলেন বাবুকের বাসায় ভূমিকম্প কাজ হয় কি সুন্দর বাসা শীতে তো নিয়ন্ত্রিত দক্ষিণ হাওয়া বয় ফাইন করে দোলে এমন ডালে সে বাসা বানায় যে ডাল ভাঙ্গেও না মজবুত বাসায় বাবুই পাখি তার কি বিশেষ জ্ঞান বিজ্ঞান কি তার মানে প্রযুক্তি সে ইউজ করে অথচ মাথার ওজন কি ছটাক হবে কি আর ব্রেনটা হলো মগজ হচ্ছে মোটর দানার মতো ছোট্ট মোটর দানার মতো ছোট্ট একটা ব্রেন ওই ব্রেন দিয়া কি বাসা বানাচ্ছে পৃথিবীর সব আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সব এক জায়গায় বলে যদি বলেন তোরা সব বাবুই পাখির বাসার মতো একটা বাসা বানা সদ্য গোষ্ঠী খতম বানাতে পারবে না মনোযোগ এরপর আগ্রহ আমলের নিয়ত সহি চিন্তা সব মিলে বসলে এই আলোচনার বরকত কে দিবেন আল্লাহ দিবেন শ্রোতা কিন্তু বহু প্রকার থাকে কিছু শ্রোতা আসে হুজুরের একটু মশান দেখে গরম কেমন হয় হুজুর কি গরম পারে কিনা আবার কেউ আসে হুজুরের সুরটা কেমন এরকম বিভিন্ন চিন্তায় অনেকে আসে না আমরা এসেছি কারো ওয়াজ শোনার জন্য নয় এসেছি আমরা মূলত কারো ওয়াজ শোনার জন্য ওয়াজ কি কোনো বান্দা শুধু বান্দা মুখ থেকে ডেলিভারি করে কিন্তু ওয়াজটা কে করেন আল্লাহ একটা আয়াত আমরা প্রায় শুনি জুমার খুতবা যিনি দেন জুমার খুতবায় শেখ খতিব আয়াতটা প্রায় বলেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন জোরে বলি আল্লাহু আকবার ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন তিনি তোমাদেরকে ওয়াজ করছেন তিনি কে আল্লাহ তাআলা তার ওয়াজ যে কিতাবে পাওয়া যায় সেই কিতাব নিয়ে আজকের আলোচনা গোরস্থানে শুয়ে আছেন
আমরা প্রথমেই দোয়া করি কবরবাসী যে কবরস্থানে আশেপাশে যারা শুয়ে আছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি আমরা তাদের জন্য দোয়া করি যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি এই কিতাবের একটা স্পষ্ট ধারণা সবার রাখতে হবে ভাবতে হবে পৃথিবীর সব অচল হবে কোরআন কখনো অচল হবে না পৃথিবীর সব কিছু ব্যর্থ হতে পারে কোরআন কখনো ব্যর্থ হবে না পৃথিবীর সব জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে সেখানে কোরআনের জ্ঞান শুরু হবে কারণ সকল জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স মূল উৎস হলো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কিতাব হলো কোরআন সম্মানিত ভাইরা পৃথিবীতে কোরআনের মতো কোরআন কোরআনের মতো কিতাব পৃথিবীতে কেউ রচনা করতে পারেনি পারবেও না সম্ভব নয় কশিন কালেও পারবে না কারণ কোরআন নাজিল করেছেন যিনি আকাশ বানিয়েছেন তিনি কোরআন নাজিল করেছেন যিনি সূর্য বানিয়েছেন তিনি কোরআন নাজিল করেছেন যিনি চন্দ্র বানিয়েছেন যিনি তো সেই আল্লাহর পক্ষ থেকে যদি যে কিতাবটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটা কি অচল মনে হয় না দুর্বল মনে হয় না অস্পষ্ট মনে হয় না এর মধ্যে কোনো কিছু কি বাদ আছে না তাহলে অচল যদি না মনে হয় কিন্তু কোরআনটাকে আমরা অচল করে রাখলাম কেন প্রশ্ন কিন্তু এখানে হয়তো বলবেন হুজুর অচল করে কই রাখলাম তারাবি নামাজ তো হয় পাঁচ ওয়াক্ত নামাজ তো হয় মানুষ মরে গেলে খতম তো হয় রমজান মাসে আমি নিজে দুই খতম দেই আমার বউ চার খতম দেয় আমার ছেলে বউ তিন খতম দেয় আমার ছেলেরা তিন সাত খতম দেয় আর উনি তো নিজেই খতম হয়ে বসে আছে কোথায় সব তো চলছেই কিন্তু প্রশ্ন হলো কোরআন তো তেলাওয়াত আছে নামাজে আছে জানাজায় আছে কিন্তু কোরআন শুধু এত বড় কিতাব শুধু কি নামাজের জন্য নাজিল হয়েছে সমাজে দেওয়ার মতো কোরআনের মধ্যে কিছু আইন কানুন আছে না না আসতে বলবেন না আছে না নাই সেটি কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ তাহলে কোরআন দিয়ে নামাজ চলবে কোরআন দিয়ে সমাজ চলবে না চলতে দেওয়া হবে না এমন কিছু কুলাঙ্গারও কিন্তু আমার দেশে আছে আসতে বলবেন না আছে না নাই আছে বলে না কোরআন চলতে পারে না কোরআন চললে সব মৌলবাদী হয়ে যাবে সব কি হবে মৌলবাদী মানে মদের দোকান থাকবে না জেনার কারবার থাকবে না সুদের কারবার থাকবে না টেন্ডারবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না অর্থচাবি খুন থাকবে না যে সমাজে কোরআন থাকবে সেই সমাজে কোনো অন্যায় কাজ থাকতে পারে না এটা কার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াআমিলুস সালিহাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে যদি কেউ ঈমান আনো আমলে সালেহ করো লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ অবশ্যই আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেব এবং সেই জনপদে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের সমস্ত বরকতগুলো সব আমি খুলে দেব জোরে বলি সুবহানাল্লাহ সব বরকত খুলে দিবেন কিন্তু আমরা এখন বরকতের উপযুক্ত না গজবের উপযুক্ত ভূমিকম্প কি হয় পাবনায় মনে হয় আসে না ভূমিকম্প আসে আচ্ছা আজ থেকে ২০ বছর আগে কি এত ভূমিকম্পের কোনো কিছু ছিল হঠাৎ হঠাৎ হতো এখন মাঝে মাঝে না প্রত্যেক প্রায় মাসে মাসে আমরা লক্ষ্য করছি
আচ্ছা বলেন তো এটা কি রহমত বলেন তো রহমত না গজব কিয়ামত যখন শুরু হবে তখন কি আগে শুরু হবে বলেন কম্পমান হবে সূরা জিলজাল এটা সূরা আছে না সূরা জিলজাল জিলজাল মানে কি কাঁপা কাঁপি ধাক্কা হওয়া ভূকম্পন হওয়া তাহলে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে আমরা তো প্রশ্ন করি না ভূমিকম্পগুলো কেন হয় হয়তো বিজ্ঞান বলবে অমুক জায়গায় অমুক সমস্যা অমুক জায়গায় অমুক সমস্যা এই ওই প্লেট সরে গেছে এই করছে ওই করছে বিভিন্ন গবেষণা করবে তারা কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে যখন ভূমিকম্প হয় বুঝতে হবে সমাজের ভিতরে কিছু অপকর্ম বেড়ে যাওয়ার কারণে এগুলো হচ্ছে নাম্বার ওয়ান যখন গান বাজনা বেড়ে যাবে এখন সমাজে গান বাজনা নাই তো বাদ্যযন্ত্র কমছে না বাড়ছে আচ্ছা আগের বিয়েতে কখনো দেখছেন যে ডিজে সেট বাজছে না এখন কি বাজে বিয়ে হয় না ডিজে লাগবে মিউজিক লাগবে অথচ বিয়ের মতো একটা পবিত্র বন্ধন একটা বৈধ হালাল একটা বন্ধন সেখানে এই গান বাজনাগুলো অবলীলায় বাজাচ্ছে নাচতেছে অর্ধলগ্ন হয়ে একটা বিশ্রী একটা পরিবেশের সৃষ্টি করছে সম্মানিত ভাইয়েরা শুধু তাই নয় পার্লামেন্টও মাঝে মাঝে গান হতো এখন গান গাওয়ার লোকটা মাইনাস হয়ে গেছে কে ঠিক আছে না ওরাই বলে আমরা বিরক্ত আর শুনব না জান ওরাই মাইনাস করছে মানুষ যে এত তেল মারে রসুল কি তেল মারতে বলেছেন না সামনাসামনি তেল মারতে বলেছেন না রসুল বলেছেন কেউ যদি কারো সামনে তেল মারো তার মুখে মাটি মারো তার মুখে কি মারো মাটি মারো আমার এত প্রশংসা করিস কেন আমার সামনে বলিস কেন আমার আড়ালে বল সামনাসামনি কারো প্রশংসা করা উচিত নয় বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আমার দেশে তেলবাজি তেল মারা কম হয় না বেশি হয় সরিষার তেল আছে তো প্রচুর তেল হয় পাবনায় কিন্তু কম হয় না পাবনায় কিন্তু সরিষার খুব তেল পাওয়া যায় পাবনায় নাই কি সবই আছে পাবনার পাট বিখ্যাত পাবনার তেল বিখ্যাত পাবনার ঘি বিখ্যাত যে গরু পাবনায় আছে গোটা দেশের একটা বিশাল অংশ গরু পাবনায় আছে আলহামদুলিল্লাহ ঘিটি নাই আশেপাশে আমার কিছু ঘিটি দিয়েন এত প্রশংসা করতেছে একটু বুঝতে হবে তো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি খুব খোলামেলা কথা বলতেছি কিন্তু তা আমার দেশে তো আর আপেল গাছ নাই আপেল দুই একটা গাছ থাকলে না হয় নিউটন তৈরি হতো আপেল গাছের আপেলটা নিচে পড়লো কেন পড়লো কি জন্য পড়লো এই গবেষণা করতে করতেই মাধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করে ফেললেন এখন আমার দেশে তো আর আপেল গাছ নাই আছে হলো সরিষার তেল খালি তেল মারে কি মারে কি তেলবাজি চলে কেউ কারো ভুল ধরতে চায় না ভুল ধরলে যদি আমার পথ যায় আছে না নাই কিন্তু আল্লাহ বলছেন বান্দা একটা আমল কর আমি তোকে জান্নাত দেব সুবহানাল্লাহ বলবেন না একটা আমল কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইয়ুসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جلب الله أكبر إمان دارنا تمرا الله كي بھائي کرو نمبر تو حلو وقولو قولا سديدا شب جگه تمرا استريت کتھا بولو شجا کتھا بولو انیه بینیه تیل میرے এনিয়ে বিনিয়ে পাম পট্টি দিয়া কোনো কথা বলতে গিয়ে মিথ্যার আশ্রয় নিও না সোজা কথা বলো
وَقُولُوا قَوْلًا سَدِيدًا شُجَا كَثَا جُدِي بُلْتَي پَارُو يُسْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ اللَّهَ تُمَا دَيْرْ أَمُرْ لَمَرْ مُدْدَي جِشْمُوسْتُ غَلْتِي گُلُو چِلُو بھول گُلُو چِلُو إِسْلَحْ كُرَدِي بَيْنْ شَنْشُدْهَمْ كُرَدِي بَيْنْ كَيْ بُلْچَنْ يَمَنْ تُمَارَ جِبَنِرْ اَكْ گُنَا نَوِي يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ তোমার জীবনের সমস্ত পাপ রাশিগুলো মাফ করবেন এবং সম্মানজনক জান্নাত আল্লাহ তোমারে দিয়ে দিবে তাহলে জাতিকে ভালো হওয়ার জন্য শুধু কয়টা আমল দরকার একটা কয়টা আমল দরকার একটা কি বলা সোজা কথা বলেন কি বলতে কি কথা সোজা কথা জান্নাতটাও কি বাঁকা না সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যার জিহ্বা সোজা হয় না তার জান্নাত তার কপালে থাকবে না যার জিহ্বা সোজা তার জান্নাত পাওয়াটাও সোজা আল্লাহু আকবার বলো কিন্তু জাতিগতভাবে বিভিন্ন মিশ্র জাতি হওয়ার কারণে আমার দেশে পর্তুগিজরা এসেছে ফরাসিরা এসেছে ব্রিটেন এসেছে ব্রিটিশ এসেছে গোটা পৃথিবীর সব মিশ্র জাতির কারণে প্রবেশের কারণে বিগত 200 বছরে এই মিশ্র জাতি হওয়ার কারণে এই জাতিকে ঠিক করার জন্য পৃথিবীর কোন আইন দিয়ে ঠিক করা যাবে না ঠিক করতে হবে কোরআনের আইন দিয়ে আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কি না এই জন্য জাতিগতভাবে এই জাতি একটু মিথ্যা কথা কম কয় না বেশি কয় এর জাতির যারা রাহাবার তারা আরো কম কয় না বেশি কয় আরো বেশি কয় কি মিছা কথা বলে বলে তাজা ধরফরা যে রাজনীতি করতে গিয়ে মিথ্যা আশ্রয় নিতে হয় যে রাজনীতি করতে গিয়ে প্রতারণার আশ্রয় নিতে হয় যে রাজনীতি করতে গিয়ে ধোঁকাবাজি করতে হয় সেই সমস্ত রাজনীতির মুখে আমরা থুতু মারি আমি কেন মিথ্যা কথা বলবো আমি কেন প্রতারণা করব আমি কেন নাকে হ্যাঁ বলবো আমি কেন রাতকে দিন করব আমি কেন হারামকে হালাল বানাব আমি কেন অনিয়ম করব সম্মানিত ভাইরা দুনিয়া থেকে সবাই যাব আমরা ইললিগাল হয়ে লিগাল জান্নাতে লিগাল জান্নাত পাওয়া যাবে না লিগাল হয়ে লিগাল জান্নাতে যেতে হবে ঠিক কি না আমার রাসূলকে রাজনীতি করেননি আস্তে বলে করেননি করেননি যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধে নামেন 30,000 সৈন্য নিয়ে তাবুক প্রান্তরে রোমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার রোমান যিনি সিয়াসিলে যুদ্ধ পরিচালনা করেছেন 26টি যুদ্ধের সরাসরি সম্মুখ নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন তো 12.5 লক্ষ বর্গ মাইলের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন যুদ্ধ চালিয়েছেন বিশ্ব রাজনীতির বিভিন্ন জায়গায় তিনি ভূমিকা পালন করেছেন বলেন তো এই পৃথিবীতে একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা নাই তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা কার উম্মত বলেন কার উম্মত রাসূল মিথ্যা কথা বলেন না আর আমরা মিথ্যা কথা বলি এটা কি হলো বলেন হলো বলেন উনি বলেন নাই আর আমরা সারি নাই আমি প্রথম একটা আমল আপনাকে শিখাই দেব আমরা জিহবার ট্রিটমেন্ট করব আমরা জিহবাকে ঠিক রাখব জোরে বলি ইনশাআল্লাহ যখন মানুষ সকালবেলা হয় যখন মানুষ ঘুম থেকে ওঠে একটা হাদিস আসছে ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আদা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা ফাইনমা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা وإني عوججت عوججنا أو كما قال عليه الصلاة والسلام رسول বলেছেন ও আমার সাহাবীরা যখন কোন বান্দা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহবার কাছে চলে আসে কার কাছে আসে জিহবার কাছে চলে আসে জিহবার কাছে এসে বলে ইত্তাকিল্লাহ ফিনা হে জিহবা তুমি হলে আমাদের রাজধানী তুমি জিহবা যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব ঠিক হয়ে যাও আমরাও ঠিক হয়ে যাব
আজকে জাতিগতভাবে যদি আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ যদি একটা আমল করত মিথ্যাটা ছেড়ে দিয়ে আজ যদি সত্য কথা বলতো জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়ে যেত নামাজ পড়ে মিজা কথা করে আছে না আছে না আছে খালি মিজা কথা করে উল্টা পাল্টা বলে বোনকে ঠকায় প্রতিবেশীকে কষ্ট দেয় সার দোকানে বসে খালি গীবত করে আমি সার দোকানগুলোর নাম দিয়েছি গীবতখানা কি খানা বলেন তো গীবতখানা খালি গীবত করে এগুলো টাইম তো ইমানদার পাওয়ার কথা না ইমানদারের টাইম যাবে হলো সেজদায় ইমানদারের টাইম যাবে হলো সুচিন্তায় ইমানদারের টাইম যাবে হলো হক পথে তার জীবনকে পরিচালনা করা একটা সেকেন্ডকে সে নষ্ট করবে না বেহুদ কথা তার মুখ থেকে বের হবে না জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আছে আমরা কি জান্নাত পেতে চাই না আস্তে জান্নাত পেতে চাই না চাই জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আছে الله رب العالمين بولين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جلبون الله أكبر جنة بندر كسي بوشيشت هلو এক নম্বরে জান্নাতি বান্দার বৈশিষ্ট্য হলো আজান হলেই তার সটফটানি শুরু হবে কি পড়ার জন্য আস্তে বলবেন না কি পড়ার জন্য নামাজের জন্য তার সটফটানি মনে হয় কি যেন তার হেরে গেছে কাকে যেন সে খুঁজতেছে কাকে ইমানদার বান্দা কাকে খুঁজতে চায় তখন আল্লাহ আমি আল্লাহর ডাকে সাড়া দেবো কখন সটফটানি শুরু হবে অস্থিরতা পোষণ হবে কিচ্ছু ভাল লাগবে না ব্যবসা বাণিজ্য কিচ্ছু ভাল লাগবে না এরকম বান্দা তো আমাদের দেশে বেশিরভাগ তাই না আস্তে খা বেশি না খুব কম শুধু কম না খুবই কম নাই তো আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি এত সুন্দর পাকা পাকা মসজিদ মসজিদ দেখলে মনে হয় এত সুন্দর বানাইছে কিন্তু মসজিদটা পাকা হয়ে আছে কিন্তু ইমান তো পাকা নাই ইমানটা তো কাঁচা ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোট তিনজন ইমাম মসজিদ খাদেম আমি কি ভুল বলতেছি ইমাম মসজিদ খাদেম আর কোন মুসল্লি মসজিদ তো বানাই দিছে সমস্যা কি একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো এক নম্বর বৈশিষ্ট্য একটা আদর্শ গ্রাম তাকে বলা যায় সেই গ্রামকে বলা যায় যে গ্রামের মসজিদের ফজরের নামাজের মুসল্লি হবে জোহরের নামাজের চাইতে বেশি কথা বোঝা গেল সবচেয়ে বেশি মুসল্লি হবে কোন 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 ওয়াক্তে বলেন কোন ওয়াক্তে যার দিনটা শুরু হয় সেজদা দিয়া যার দিনটা শুরু হয় নামাজ দিয়ে সে দিনটা বরকতময় আজকে নাই তো আজকে সেই গ্রাম কয়টা পাবে না কোথায় আছে অথচ মুসলমান দিয়ে ভরা সব মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক নামাজ নাই আছে না নাই আমার বন্ধুগণ আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফটানি শুরু হয়ে যাবে নাম্বার দুই হলো নামাজ যখন পড়তে নেবে নামাজের মধ্যে কোনো অস্থিরতা আসবে না
নামাজের মধ্যে কোন প্রকার বিরক্তি আসবে না নামাজ পড়তে নিয়ে সে যে মজাটা পাবে পৃথিবীর কোন কাজে এমন মজা পাবে না নামাজের মধ্যে তৃপ্তি পাবে সে এমন অমৃত স্বাদ সে পাবে মনে হবে তার কাছে সব কাজ বাদ দিয়ে যেন শুধু নামাজই পড়ি এমন হৃদয় যখন তৈরি হবে সেই বান্দাটা জান্নাতি যারা নামাজের মধ্যে খুশু খুশু করে নামাজ পড়বে নাম্বার তিন হলো দেখেন এরপরেই বলছেন যারা তাদের জিহ্বাকে সংযত করবে অনর্থক কোনো কথা জিহ্বা দিয়ে বের করবে না যে কথা বলার কোনো প্রয়োজন নাই সেই কথা তার মুখ থেকে বেরই হবে না কথা বলবে কম জান্নাতি কথা বলবে কম কিন্তু আমল করবে বেশি যে কথাগুলো বলবে তা হবে মুক্তার দানার মতো হীরক খণ্ডের মতো দামি চমক মুক্তার সদৃশ কথাগুলো তার মুখ থেকে বের হবে নাম্বার চার হলো যারা লজ্জাস্থানকে হেফাজত করবে গোপনাঙ্গের যারা হেফাজত করবে নাম্বার পাঁচ হলো যারা আমানত ঠিক রাখবে নাম্বার ছয় হলো যারা ওয়াদা ঠিক রাখবে নাম্বার সাত নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোকে আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাইয়া দিব কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা এই জন্য আমার ভাইয়েরা সকল পথ ছেড়ে দিয়ে আমরা আসুন আল্লাহ মুখী হয়ে যাই দিনমুখী হয়ে যাই জীবন চলার জন্য আল্লাহর দিনকে কনিষ্ঠভাবে গ্রহণ করে মুসলমান কখনো ইসলাম ছাড়া অন্য কোন দিনকে গ্রহণ করতে পারে আস্তে বলবেন না পারে ইসলাম ছাড়া আরো দিন আমার দেশে আসে না নাই দিন মানে কি জানেন দিন মানে দল দিন মানে জীবন বিধান দিন মানে কনস্টিটিউশন দিনের বহুগুলো অর্থ আছে দিন মানে হলো জীবন চলার পথ একজন বান্দা কখনো দল হিসাবে জীবন বিধান হিসাবে জীবন চলার পথ হিসাবে সংবিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে সে গ্রহণ করতে পারে না যদি করেই ফেলে এমনটা যদি করেই আল্লাহ বলছেন যত নামাজ যত রোজা যত দান সদকা কোনোটাই তার কাজে আসবে না প্রথম শর্ত হলো আমরা একনিষ্ঠ হয়ে গোলাম হয়ে যাব কার আস্তে বলবেন না কার আর দিনটা মানব কার দিন আস্তে বলবেন না কার দিন আগে এটাকে ঠিক করতে হবে এটা না ঠিক রেখে আপনি যত কিছুই করেন কোনো কাম হবে না মাথায় টুপি দিয়েছেন কিন্তু পরনে লুঙ্গি নাই কি কথা কি বোঝা যায় মাথায় টুপি দিয়েছি কিন্তু পরনে লুঙ্গি নাই এক বেচারে গেছে একদম মধ্য মাঠে বিশাল পাথার পাথার বলে না কি বলে এলাকায় পাথার বলে তো না মধ্য বিশাল বড় চড়া পাথার মাঠ ধানের মাঠ ঠিক মাঝখানে গিয়ে ধান লাগাচ্ছে জোহরের ওয়াক্ত হয়ে গেছে বেচারি ভাবলো নামাজ তো পড়া দরকার কিন্তু বেচারির একটা অভ্যাস হলো পাগড়ি ছাড়া নামাজ পড়ে তো ভাবলো আজকে পাগড়ি পড়বো কেমনে না পাগড়ি ছাড়া তো নামাজ পড়বো না বাড়িতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে আসতে যেতে আর কাজ করতে পারবে না তো বেচারি উজু বানায় নামাজের দাঁড়াতে নিয়ে ভাবলো যে পাগড়ি আমি ছাড়বোই না লুঙ্গি খুলে পাগড়ি বানিয়েছে লুঙ্গি খুলে কি করছে পাগড়ি বানিয়েছে এখন বলেন লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার কি আগে দরকার লুঙ্গি দরকার মোনাফেকরা তো নামাজ পড়ে পড়ে না পড়ে না ওদের নামাজ কি কাজে লাগবে আল্লাহ তাআলা কিছু কিছু মুসল্লির জন্য ধ্বংস চেয়েছেন ফাওয়াইলুল লিল আছে না নাই বলেন শুধু মুসল্লি হলেই কি হবে একটু কান লাগান কথাগুলো আমার আমি চেষ্টা করি দরদ দিয়ে কথা বলি আমি কখনো চাই না মানুষকে খুশি করে কথা বলি আমি চাই আল্লাহকে খুশি করে কথা বলি মানুষকে খুশি করে কথা বলারও কিন্তু কথা আছে আছে না আছে কিন্তু আমার খুশি করতে হবে কাকে আল্লাহ আমাকে যেমন করে বলতে বলেছেন আমি তেমন করেই বলবো এই পাবনাতে আমার প্রথম সফর বড় পরিসরে এর আগে আমি এসেছি বড় পরিসরে প্রথম সফর তো আমার 2003 সাল বড় পরিসরে আমার প্রথম সফর হলো 2011 সালে পাবনার দারুল আমান ট্রাস্টে দুদিন ব্যাপী 2011 12
13 14 একটা নামই এসেছে জি আমি এসেছি সম্মানিত ভাইয়েরা মাসখানেক দীর্ঘদিন আসার সুযোগ পাই নাই বা সুযোগ করে দেয়নি কেউ অথবা একটু সমস্যা অসুবিধা নাশকতা ঝামেলা মানে হাত তো দুইটা আরেকটা আছে হলো ডান হাত বাম হাত আরেকটা কি আমি পাবনাবাসীকে দেখলাম আর কলেজা ভরে যায় আলহামদুলিল্লাহ আমি প্রচুর আসতাম পাবনার দই বাজারের মাহফিল ছিল জানেন তো সবাই সব কম কম বেশি আমি ওই দিকে যেতে চাচ্ছি না আল্লাহ তুমি সবাইকে মিলেমিশে সত্যকে সামনে রেখে চলার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আমার দিকে তাকান তাহলে আমি যদি মুনাফিকি করে নামাজ পড়ি আমার কি নামাজ হবে না বলেন আমার নামাজ হবে না তাহলে আগে একনিষ্ঠভাবে আল্লাহর দিনকে আগে ধরতে হবে সেই দিনের নাম হলো ইসলাম ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আগে ইসলামকে ধরতে হবে ইসলামকে না ধরলে আপনি যতই নামাজ পড়েন এটা আনুষ্ঠানিক একটা ইবাদত বলে গণ্য হবে এটার প্রকৃত পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন না আগে সারেন্ডার করতে হবে যে আমি জীবনের সকল জায়গায় আমি ইসলামকে মানব এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের ভিতরে বলছেন فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون হে রাসূল আপনি আপনার চেহারাটা কি একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য আপনি চেহারাটা ঘুরায় নেন ইস্তিকামাত করে ফেলুন আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন নাই এই দ্বীনের মধ্যে কেউ সংযোজন করতে পারবে না সংকোচন করতে পারবে না এর মধ্যে কেউ ইফরাত করতে পারবে না তাফরিদ করতে পারবে না কম বেশি কেউ করার সুযোগ নাই দেড় হাজার বছর আগে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন যে বিধানগুলো দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেউ এটার পরিবর্তন করতে পারবে আমার দেশের সংবিধানের পরিবর্তন আছে না নাই আস্তে কয় আছে না নাই সংশোধনী চতুর্থ দশ পঞ্চদশ সংশোধনী বিল টানা হয় কিন্তু কোরআনকে নিয়ে সংশোধনী করার কোনো সুযোগ কি আছে নাই আল্লাহ তাআলা এটা বান্দার জন্য লেবেল করে দিয়েছেন সূর্য যেমন বান্দার জন্য ভারসাম্য সূর্যের তাপ যেমন প্রয়োজন এটা উপকার ঠিক তেমনি চাঁদ যেমন উপকার সূর্য যেমন উপকার আকাশ যেমন উপকার সাত সমুদ্র যেমন উপকার অক্সিজেন যেমন উপকার আল্লাহ তাআলা কোরআনকে বান্দার কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন কিন্তু কোরআনটাকে আমরা মানতে পারিনি সব জায়গায় আমরা সারেন্ডারই তো করি নাই আল্লাহ বলছেন তুই আগে একনিষ্ঠভাবে আল্লাহর দিনকে ভালোভাবে গ্রহণ কর আগে সারেন্ডার কর আগে বল ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত হব না আমি তোমার দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো দল করব না তোমার দেখানো পথ সিরাতুল মুস্তাকিম ছাড়া অন্য কারো দলে যাব না আমি আমার আমি তোমার একমাত্র নবী রাসূলকে ছাড়া অন্য কোন নেতাকে মানব না আগে সিদ্ধান্ত আগে পাকাপোক্ত করতে হবে এরপর আগে আসতে হবে ঈমান ঠিক নেই আপনার ঈমানটার ভিতরেই গলত আমার দেশে বহু অভিনেতাও কিন্তু ওমরা করতে যায় না নাসানাসি করে ওমরা যায় ওমরা যে বলে প্রিয় দশবেশ আমি ওমরায় আসছি আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশে ফিরে ওমরা শেষে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি চিন্তা করেন
তারা নাচানাচিকে জায়েজ মনে করে নগ্নতাকে জায়েজ মনে করে সারা জীবন নায়িকাদের সঙ্গে নাচানাচি করে নায়ক কি জন্য একটু উপলক্ষ সামনে আসে মসজিদের মেম্বারে টুপি মাথায় দিয়ে ইমাম সেজে যায় নায়ক কি হয় ইমাম হয়ে যায় ইসলাম এরকম করে মানার কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা আগে বলেছেন তুই আগে কাফের হ হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন হুজুর আপনি কি বলেন আগে কাফের হতে বলেছেন কিসের কাফের দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا যে বান্দা কি তাগুত কি অস্বীকার করবে তাগুতের কাফের হয়ে যাবে এরপর সে যে ব্যক্তি ঈমান আনবে এটাই হলো মজবুত বাঁধন আগে তাগুতকে পরিহার করব আমরা অন্যায়গুলোকে জুলুমাতকে আগে আমরা আমার জীবন থেকে মাইনাস করব এরপর ঈমান আনব কার উপরে আল্লাহ তাআলা আগে ঈমান আনতে বলেছেন না তাগুতকে পরিহার করতে বলেছেন মরা বিড়াল পড়ে আছে কূপের ভিতরে মরা বিড়াল পড়ে আছে আপনি কূপের পানি খাবেন কেমনে মরা বিড়াল আগে তুলতে হবে এরপর 100 বালতি 200 বালতি পানি তোলেন সমস্যা নাই কিন্তু মরা বিড়ালটা ওই কূপের ভিতরে রেখে মরা বিড়ালটা আপনি কূপের মধ্যে রেখে দিয়ে যদি আপনি কূপের পানি তুলতে তুলতে যদি ফুরো ফেলে দেন সব শেষ করে ফেলে দেন কূপ কি পরিষ্কার হবে নাকি হবে না ঠিক তেমনি আগে আমার জীবন থেকে তাগুতকে পরিহার করতে হবে এরপর ঈমান আনলে সেই ঈমানটা কবুল হবে কার দরবারে আস্তে বলবেন কার দরবারে মসজিদ মে নামাজ পড়ো হো হোটেল মে শরাব পেও আল্লাহ খুশি থাক শয়তানও বেজার না হোক আসেন এরকম আসে না বলেন আসে না নাই বলেন একই ব্যক্তি মসজিদের সভাপতি একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি কেন কেন এটা যে যাত্রার কমিটির দায়িত্ব পালন করবে মসজিদ কমিটি থেকে তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে কোন সুদখোর মসজিদের দায়িত্ব পালন করতে পারে না কি কোন আস্তে কোন কেন বেজার হচ্ছে না আমার উপরে নাকি আপনারা এরকম চালাক তা তো বুঝি নাই প্রথমে এসে লোকই দেখলাম না মানুষ তো আশার উপরে আছে অশেষ করব না প্রয়োজন আজকে নামাজ বাদ তাহলে কি করব তাহলে আমি আসছি এখানে শো একটার দিকে ভাবলাম মনে হয় দেরি হয়েছে এসে দেখি যে কয়েকজন মানুষ এখন দেখি মাঠে জায়গায় নাই বলি আলহামদুলিল্লাহ আমার দেশের মুসল্লিরা খুব হ্যাঁ আমি এরকম ইন্ডিকেট করা মানুষ ওইদিকে তাকায় থাক আসবে সমস্যা নেই আমার দেশের মানুষ হলো খুব সময় সচেতন জুমার দিনের আজান হয় 12:30টায় মুসল্লি হাজির হয় 1:29 কম সচেতন বিশাল ব্যাপার অথচ হাদিস আসছে যদি কোনো মুসল্লি জুমার দিন সবার আগে আসতে পারে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন তাহলে মাহফিলে যিনি সবার আগে আসছেন তার সওয়াব কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা বেশি আমরা ভালো কাজে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও এটা কিসের কাজ আল্লাহর কাজ না দিনের কাজ না আমরা দিনের কাজে আমরা খুব তাড়াহুড়ো করবো জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আমি পাঁচটা কাজ আপনাদের কাছে শিখিয়ে যাব সূরা রুম থেকে আমি তিনটা আয়াত তেলাওয়াত করেছি আমি একটা আয়াতের একটু ব্যাখ্যা আমি বলে ফেলেছি আর কিছু কথা আমার সামনে জমা হয়ে আছে সূরা রোম একটা জনপদের নাম ইতালির রাজধানীর নাম কি এখন বলেন তো রোম ইতালির রোম রোমকদের একটা পাওয়ার ছিল আমার নবীর সময় 1500 বছর আগে পারস্য এবং রোম রোম পারস্য তখন ছিল পরাশক্তি যেরকম এখন ইঙ্গো মার্কিন ব্রিটেন অ্যান্ড ইউএসএ ইউকে অ্যান্ড ইউএসএ যেমন পরাশক্তি তখন ছিল হলো রোমক এবং পারস্য পরাশক্তি ছিল তো ওদের সময়ে ঘটে যাওয়া কিছু ইতিহাসকে তুলে ধরার জন্যই এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় রোম হুলিবেতুর রোম রোমকদের বিজয় হয়েছে এই বিজয়টা মুসলমানদের কোনো আসে যায় না
কিন্তু কুরাইশরা ছিল হলো পারসিকদের পক্ষে আর রোমকদের বিজয় হবে রাসূল আগেই আয়াত নাযিলের মধ্য দিয়ে এটা জানায়া দিলেন যখন জানায়া দিলেন তখন কুরাইশরা আরো ক্ষেপলো নবীর উপরে আমরা মানি হলো পারসিকদের আর তুই সংবাদ দিস রোমকদের বিজয় হবে মানে এরকম একটা বিষয় তো এটা প্রেক্ষাপট ছিল সেই সময় এই সূরার নামকরণটা করা হয়েছে সূরার 2 নম্বর আয়াত থেকে তো আমি যেখান থেকে তেলাওয়াত কিতা আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা পাঁচটা কাজ করতে বলেছেন এক নম্বর হলো সব কিছু ছেড়ে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে কার দিন ধরো আস্তে বলবেন না কার দিন ধরো সেই দিনটার নাম কি ইসলাম আরো জোরে ইসলাম আরো জোরে ইসলাম বাপ শরীফুল ইসলাম ছেলে শহীদুল ইসলাম নাতি মুজাহিদুল ইসলাম নামাজ ঠিক কি নাই নামাজ নাম হলো ইমান আলী ফজর উঠে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ইফতার করে নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা ফুটা হলি সিথে পড়ে নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স 90 বছর এখনো খোকাই আছে নাম দিয়ে তো কাম হবে না আল্লাহ তাআলা নাম চান না কাম চান বংশ দেখতে চান না আমল দেখতে চান অনেকে বলে আমি না অমুক চৌধুরী আছে না কোন চৌধুরী কোন পাঠান আর কোন মোগল আর কোন শেখ আর কোন সম্রাট দিয়ে আল্লাহর সামনে কোন সম্মান পাওয়া যাবে না সম্মান পেতে হলে তোমার সবচেয়ে বড় যোগ্যতা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমার মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে যে বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আগে ইখলাসের সাথে আমার দিনে আয় আমার দিনটাকে মেনে নে জেনে রেখে দিস লা তাবদিলা লিখলকিল্লাহ আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই আল্লাহর দিনের কোনো পরিবর্তন কেউ করতে পারবে না যালিকা দ্বীনুল কাইয়্যিম এটা হলো মজবুত দিন প্রতিষ্ঠিত দিন কিন্তু অধিকাংশ লোক ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন অধিকাংশ মানুষ তা বোঝে না বুঝতে চায় না খালি বলে না এগুলো এখন এই যুগে চলবে না ইসলাম কত আগে এখন কি এই আইনগুলো চলে না কি থাপ্পড়ায় 32 দার ভাঙা দরকার বিকুপের আসেন এগুলো আছে না প্রতি বল তাহলে 1500 বছর আগে কোরআন যদি তোর কাছে অচল মনে হয় কোটি কোটি বছর আগে আকাশের সূর্য সরা যে সূর্য পুরাণ হয়ে গেছে সূর্য মানি না আরেকটা সূর্য খাড়া কর যে আল্লাহ সূর্য বানিয়েছেন সে আল্লাহ কোরআন দিয়েছেন এটাকে যে অচল মনে করে সে কাফের আর যে এটাকে অচল করতে চায় সে নিজে অচল হয়ে যাবে আল্লাহর জমিনে দ্বীন নির্মূল করার জন্য দ্বীনকে ধ্বংস করার জন্য যুগ যুগে কিছু মহল কাজ করেছে আজকের যুগেও আজকের দুনিয়াতেও এমন কিছু মহল আছে না নাই কাজ করেছিল নমরুদ ন্যাংরা মর্ষদে বিদায় করেছেন কাজ করেছিল ফেরাউন মুসাকে প্রতিহত করার জন্য দরিয়ায় পানিতে চুবায় শেষ করে দিয়েছেন ষড়যন্ত্র করেছিল আবু জাহেল বদর যুদ্ধে কুকুর শৃগালের মতো তার বিদায় হয়ে গেছে আজকের সমাজেও যারা দিনকে নির্মূল করতে চান ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চান একটা বিষয় মাথায় রাখবেন এদেশের শেকড়ে ইসলাম আছে ইসলামকে যারা উপড়াতে চান তারা সমাজ থেকে উপড়ে চলে যাবেন সেই ইসলামের জন্য জানমাল কোরবান দিতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে নারায় তাকবীর আল্লাহ কবুল করুন আরো জোরে আমিন আরো জোরে আমিন নম্বর দুই মুনিবিনা ইলাইহি আল্লাহমুখী হও কি মুখী হও আল্লাহমুখী হও যারা আল্লাহ আছে তার কিচ্ছু লাগে না সুবহানাল্লাহ বলবেন না তার কিছু লাগে আচ্ছা পাখি খাবার খায়
ওর খাদ্য গুদাম কয়টা আছে কন্ত চটমহরে মানুষের খাদ্য গুদাম আছে না নাই আলুর দাম কত 50 কম না বেশি আগের তুলনায় কম না বেশি বলেন আচ্ছা সাউলের দাম আগের চেয়ে কম না বেশি খাদ্য গুদাম কেন তার খাদ্য গুদাম কেন খাদ্য গুদাম এজন্য করা হয়েছে যেন কোনো সংকট না হয় এই তো খাদ্য গুদামের মূল লক্ষ্য কি খাদ্যের মজুদ যেন থাকে কোনো সংকট যেন না হয় তাহলে খাদ্য গুদাম থাকার পরও খাদ্যের সংকটের কারণে তে দাম বাড়ে আমি কি ভুল বলতেছি নাকি বলেন বাজারের কথা বলতেছি তাহলে খাদ্য গুদাম থাকার পরও খাদ্যের সংকট আর খাদ্য গুদাম নাই একটা ছোট্ট বাবুই পাখি তার বাসাটা কি ভিআইপি বাসা আমার আপনার বাসা করার জন্য নিচে কত রড দেওয়া লাগে আর এমন বাসা করে এমন জায়গায় ঝড় সিডর আইলা নারগিস হারিকেন যা আসুক ওর বাসা টিকে থাকে সুবহানাল্লাহ বলবেন না ভূমিকম্প কাজ করতে পারে না বলেন বাবুকের বাসায় ভূমিকম্প কাজ হয় কি সুন্দর বাসা শীততাপ নিয়ন্ত্রিত দক্ষিণা হাওয়া বয় ফাইন করে দোলে এমন ডালে সে বাসা বানায় যে ডাল ভাঙ্গেও না মজবুত বাসায় বাবুই পাখি তার কি বিশেষ জ্ঞান বিজ্ঞান কি তার মানে প্রযুক্তি সে ইউজ করে অথচ মাথার ওজন কি ছটাক হবে কি আর ব্রেনটা হলো মগজ হচ্ছে মোটর দানার মতো ছোট্ট মোটর দানার মতো ছোট্ট একটা ব্রেন ওই ব্রেন দিয়া কি বাসা বানাচ্ছে পৃথিবীর সব আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সব এক জায়গায় বলে যদি বলেন তোরা সব বাবুই পাখির বাসার মতো একটা বাসা বানা চোদ্দ গোষ্ঠী খতম বানাতে পারবে না আমি কি ভুল বলতেছি তাহলে বাসাটাও ভিআইপি এবং সে বাসার মধ্যে কিছু কমন রুম আছে একটা কমন রুম একটা বেডরুম একটা বেড আর একটা মাস্টার বেড আর একটা হচ্ছে ড্রয়িং স্পেস কমন রুমে বাচ্চাগুলো থাকে ডিম টিম নিয়ে থাকে বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে আর ড্রয়িং স্পেসে সোফা সেট টোফা সেট আছে বাইরে কলিং বেল আছে যদি কেউ আসে কলিং বেল চেপে চলে আসে পুরুষ বাবুই পাখি বাইরে এসে ছোটের সঙ্গে ছোট মিলে সালাম কালাম দিয়ে বলে এই যে ড্রয়িং রুমে বসো ভিতরে যাবা না বউ শুয়ে আছে পর্দার খেলাফ হবে আল্লাহু আকবার বলবেন না ওয়ালাহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তামা ওয়া কারহা সকল সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় কার অনুগত করে ইল্লা মানুষ বুঝলেন নাই কি ইল্লা অ্যাকসেপ্ট ম্যান মানুষ ছাড়া মানুষের মধ্যে খুব ভেজা খুব সমস্যা সব প্রাণী কার তসবি জপে ওয়ালাকিন লা তাফকাহুন তাসবিহাহুম কোনদিন বাবুই পাখির আন্দোলন করলো না সমুদ্রের নীল তিমির আন্দোলন করলো না খাদ্যের সংকটের জন্য কেউ মিছিল মিটিং করলো না আমাদের খাবারের দাম বেশি হয়েছে এই সমস্যা ওই সমস্যা কিচ্ছু নাই খাদ্য গুদামও নাই সমস্যাও নাই কেন তার সব নিয়ম মেনে চলে কার আর আমরা কি করি বনেরটা খাই ভাইয়েরটা খাই এতিমারটা খাই বনের সম্পত্তি বুঝে না দিয়ে এক যুগ চলে যায় বাপ মারা গেছে বনের জায়গায় ধান লাগায় সেই ধান গোলায় ভরে সেই টাকাতে হজে যায় আছে না এরকম আছে এরকম হাজির মনে পাপ নাই নাই আসতে বলবেন না আছে না নাই এরপরেও শান্তি নাই এরপর অভাবের শেষ নাই অভাব সেই সময় শেষ হবে যখন বান্দা কার দিক হবে কার দিক হবে বলেন কার দিক আল্লাহর দিকে আমরা চেহারা ঘুরায় নেব সব অভাব দূর হয়ে যাবে জোরে বলি ইনশাআল্লাহ সব সংকট দূর হবে জোরে বলি ইনশাআল্লাহ যদি কোনো বান্দার পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকতো আল্লাহ তাআলা তাকে পাখির মতো রিজিক দিতেন কিসের মতো পাখির মতো পাখির কোনো টেনশন আছে সব টেনশন আমাদের কিছু কিছু যুবকরা বলে হুজুর কি করব দেখছেন কি চিন্তা কি করে খাবো কি হবে আমার এই চিন্তাগুলো আসে হলো আল্লাহ থেকে না শয়তান থেকে বলেন কিসের থেকে আসে শয়তান থেকে হতাশ যুবকরা কখনো হবে না তোমার দিলে আল্লাহর ইকিন থাকতে হবে কোরআনের বিশ্বাস থাকতে হবে তোমার জিকির ফায়সালা চিন্তা তারই বেশি যিনি তোমাকে বানিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ সামান্য স্বার্থের কাছে নিজের চরিত্রকে বিক্রি করে দিবা না নিজের সততাকে বিক্রি করবা না কিছু আনুগত্যের কারণে কিছু চাকরির কারণে তোমার নৈতিকতার পথ থেকে তুমি দূরে সরে দাঁড়াবা না গোলাম হবা না গোলাম হতে হবে কার
আস্তে বলুন গোলাম হতে হবে কার 2018 সালে আমাকে ওসি মহোদয় বললেন সালাম দিলেন সালাম দিলেন হুজুর আপনি একটু আসেন তো একটু কথা আছে একটু চা খেয়ে যান তো চা খেয়ে দিস চা খেয়ে দেওয়ার পর বলতে হুজুর কিচ্ছু করার নাই একটু ভিতরে যেতে হবে কি বুঝলেন আপনারা তো আপনারা সার দাওয়াত দিলেন ওর ভিতরে কেন হুজুর একটু সমস্যা আছে হুজুর চাকরি করি খুব ভালোবাসি হুজুর কি করব অসহায় বললাম চাকরি করেন ভালো কথা গোলামটা কি বান্দার না আল্লাহ উনি মুস্কি একটা হাসি মারলেন সম্মানিত ভাইরা সবাই সবার জায়গা থেকে যদি আজকে আমরা সচেতন হতাম কোন বাতিল টিকতে পারত না ঠিক কি না নিজের সততাকে কখনো নষ্ট করব না আমরা সততার জায়গা আমরা টিকে থাকবো এটাই হলো দ্বীন এটা কি বলেন এক জায়গায় দাঁড়িয়ে থাকবো আল্লাহ তাআলা বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দিন দাঁড়িয়ে যা এক পায়ে কার পথে আল্লাহর পথে আল্লাহ মুখী হন ওয়াত্তাকুহু আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেমন দেখেন সাহাবে কেরামদের জীবন দেখেন ওমর ফারুকের নাম তো সবাই শুনছেন শুনেন নাই না ওমর ফারুক কয় নাম্বার খলিফা আস্তে বলবেন না কয় নাম্বার খলিফা অনেকদিন আগে একটা মাহফিলে বললাম ওমর ফারুককে কে চিনেন সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে বললাম তুমি 100-100 নম্বর পাইছো তোমার বুঝ যতটুকু তুমি ততটুকু উত্তর দিয়েছ সাইয়েদ ওমর ফারুকের মতো মানুষ 40টা রাষ্ট্র তিনি চালান কয়টা রাষ্ট্র বলেন 40টা রাষ্ট্র রোম পারস্য থরথর করে কাঁপতো তার নামটা শুনলে পরে সাইয়েদ ওমর ফারুকের মতো মানুষ তাকওয়া কাকে বলে এক বোতল মধু নিয়ে এসেছেন রাষ্ট্রের পক্ষ থেকে তিনি মধু পেয়েছেন পাঁচজন প্রতিবেশীকে সমান ভাগে ভাগ করে দিতে হবে উনি এক অংশ নেবেন আর বাকি চারজন প্রতিবেশী নিয়ে নেবে সাইয়েদ ওমর ফারুক বইয়ের হাতে দিয়ে বললেন বউ আমার এটাকে সুন্দর করে ভাগ করে একটা অংশ আমাদের জন্য রেখে দিয়ে বাকিগুলো তুমি সব প্রতিবেশীর হাতে দিয়ে আসো বইয়ের হাতে হস্তান্তর করার পরপরই বলছেন স্ত্রী রাগ করো না বোতলটা আমার হাতে দিয়ে দাও আমি তোমাকে বন্টন করতে দেব না বলেন তো এই কথাটা যদি স্বামী বউকে আবার বলে খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা আমার তুমি বিশ্বাস করো না আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে না আসতে পারে লাগে না লাগে না যার লাগে না তার বউ নাই ঠিক আছে যার লাগে না তার বউ নাই লাগবেই আমার নবীর সঙ্গে লাগছে আম্মা জান আয়েশা একদিন বলতেছে আপনার বিচার করব আমি কাকে বলতেছে বলেন কাকে বলতেছে আপনার বিচার আছে আমি বিচার ডাকবো আপনা আপনার আমি বিচার করব কে বিচারক কে অমরকে ডাক দেখেন অমরের ডাক দিলে হবে না একটু গরম বেশি আব্বাকে ডাক দেন সুবহানাল্লাহ বলবেন এই রাগে রেগে হয়তো সাংসারিক জীবনে হয় না সাইয়েদ আবু বকর যখন শুনছেন যে আমার মেয়ে আয়েশা নবীর বিরুদ্ধে বিচার ডাকছে বলেন তো কি রাগ হওয়ার কথা বলেন তো মশার নিয়ে ভিতরে ঢুকছে মশার নিয়ে মশার মানে কি কপালে কি আছে থাপ্পড় টাপ্পড় তো আছে মশার নিয়ে ঢুকেছেন আজকে তোকে আমি মেরেই ফেলবো আমার নবীর বিরুদ্ধে তুই বিচার চাস তোকে মেরেই ফেলবো আয়েশা আমার নবীর সামনে দাঁড়ায় আছেন বলছেন আবু বকর হাত কেন তোলো তুমি তো বিচার করবা আগে বিচার করে এরপরে হাত তুলবা কি না তুলবা পরের বিষয় আম্মা জান তার বাবার এমন আচরণ দেখে ভয়ে নবীর পিছনে দাঁড়ায় গেছেন রাসূল বলছেন আয়েশা বিচার ডাকলে তুমি আমার পাশে দাঁড়াও কেন আমার পাশে দাঁড়াও কেন তাদের রাগারাগিটাও ছিল কত ভাষ্যপূর্ণ বলেন আলহামদুলিল্লাহ শেষ বিচার কি আর রায় আর কি ওখানে দরবার আছে আয়েশা বিচার সায়া কার পিছনে দাঁড়াইছে রাসূলের পিছনে বিচার শেষ লেগে যায় লাগে কিন্তু মাত্রাতিরিক্ত লাগা যাবে না সকাল বিকেল তালাক দেয় এমন স্বামী আছে না ছোট লোক এগুলো বদমাইশ এগুলো এগুলোকে ওই যে বাঁশের যে ডাল এগুলোকে কি বলে এগুলাকে কোন সি মেলাগুলো এক জায়গায় নিয়ে জায়গা মতো পিটার দরকার বিয়ে করছো মিয়া বউরে বাড়িতে নিয়ে আসছো সংসার হবে না ভালো কথা দরবার ডাকো সালিশ ডাকো এরপরে বিছানা পৃথক করে দাও
তিন তুহুরে তিন তালাক দাও এটা কোরআন বলে দিচ্ছে সূরা তালাক নামে একটা সূরা আছে তার নাম এনে এমন স্বামী কি রাগটা এক বৈঠকে এক কথায় এক ফোনে মালয়েশিয়া থেকে পাব না 100 টাকা আছে কোথায় মালয়েশিয়া আর বউ কোথায় পাব না দিল দিল কয়টা তালাক 100 তালাক দিয়া কয় ফোন দিয়ে আমাদের কাছে বলে হুজুর কাম তো সারছে কি হইছে হুজুর সেঞ্চুরি দিছে কি সেঞ্চুরি কে তালাক এসে কি সেঞ্চুরি কি হয় তালাকে এ তো তিনটা আত তালাক মাররাতান অথবা আপনি তিনটা আপনি তালাক আপনি দিতে পারেন তাও তিনটা সময়ে তিনটা ইদ্দতে তিনটা তুহুরে তো আপনি তো এই ব্রেক হুজুর রাগ উঠছিল হুজুর তালাক তো দিছি বউরে শ্বশুরের শুদ্ধ তালাক দিছে জোরে করে নাউজুবিল্লাহ এগুলো গণ্ডগোল না এগুলো বদমাইশ এগুলো এগুলো খারাপ আচরণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসটা নিলেন গ্লাসটা নিয়ে বলছেন আমি তোমাকে এটা ভাগ করতে দেব না চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন প্রতিবেশী এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম সমান পাঁচটা ভাগ করবা একটা ভাগ আমাকে দিবা বাকি চারটা ভাগ তোমরা ভাগ করে নিবা সমান যেন হয় কোনো যেন অসমান না হয় প্রতিবেশী ভাগ করে ওমর ফারুকের হাতে তার অংশ দিয়ে গেল সাইয়েদুল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর বোতল সেই মধুগুলো নিয়া বউয়ের সামনে গিয়ে বলছেন বউ আমার আই লাইক ইউ আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে খুব ভালোবাসি মেয়েদেরকে বউদেরকে প্রশংসা করার দরকার আছে না নাই বলেন যে স্বামী বউয়ের প্রশংসা করে না শেষ বউয়ের ভালোবাসাও পাবে না যত পাপ দিবেন তত খুশি অন্যের বউ না কিন্তু আবার নিজের বউ হয়তো অনেকে বলে হুজুর আমার তো বউ নাই আমি কারে পাপ দেব আমার নবীজি বউদের প্রশংসা করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বউকে পাশে বসায় মুসকি মুসকি হাসি মেরে বলছে বউ আমার শোনো আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে সন্দেহ করি নাই আমি তুমি কম বেশি করবে আমি এটা মনে করি নাই কিন্তু মধুর বোতল আমি তোমার হাত থেকে নেওয়ার কারণ হলো এই মধু যে ভাগ করতে যাবে সমান পাঁচ ভাগ করতে নিয়ে তুমি যে ভাগ করতে নিয়ে বসবে হাতের প্রয়োজন হবে হাত দিয়ে তুমি ভাগ বণ্টন করবে সেই বণ্টনের সময় তোমার হাতের মধ্যে কিছু অংশ মধু দুই ফোঁটা হোক তিন ফোঁটা হোক কিছু মধু তোমার হাতে লেগে যাবে এত নকুন মধু আমাদের আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি এটার নাম তাকওয়া এটার নাম কি তাকওয়া সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রচন্ড শীতকাল আরবের বুকি বছরে দুই মাস এক মাস দেড় মাস প্রচন্ড শীত থাকে আমার দেশের চাইতে বেশি শীত সেখানে থাকে এমন শীতকালে হঠাৎ করে শীত পড়ে গেছে রাষ্ট্রের কম্বল পাশে অনেকগুলো রাষ্ট্রের কম্বল জমা হয়ে আছে আলীর গায়ে কোনো কাপড় চোপড় নাই কোনো মোটা কাপড় চোপড় নাই সবাই বলতেছে আলী থরথর করে কাঁপতেছ পাশে কম্বল তুমি তো রাষ্ট্রপ্রধান একটা কম্বল নিয়ে গায়ে দাও সাইয়েদনা আলী বলছেন শোনো আমি যে রাষ্ট্রের কম্বল আমি গায়ে নেব ভাগ তো হয় নাই বন্টন তো হয় নাই আমার ভাগে আমি একটা কম্বল পাবো ঠিক আছে কিন্তু যে কম্বলটা আমি আমার ভাগে পাবো সেই কম্বলটা যে আমি গায়ে দেব সেই কম্বল পাবো তার গ্যারান্টি কি ভাগের আগে কোনো কম্বল আমার হাত কখনো স্পর্শ করবে না সুবহানাল্লাহ বলবেন না ওমর ফারুকের ছোট্ট ছেলে নাবালক ছেলে রাষ্ট্রের কিছু খাবার ফল এসেছে আপেল ফল একটা আপেল ফল সেই জায়গা থেকে নিয়ে সন্তানটা মুখের মধ্যে তুলে নিয়েছে ওমর ফারুক করলেন কি মুখের মধ্যে নখ ঢুকায় আপেলটা বের করে বলেন যা মার করে চলে যা চিৎকার করে কান্নাকাটি করে করে মার কাছে গিয়ে বলছে মা একটা আপেল খেতে নিয়েছিলাম আব্বা আমার মুখ থেকে আপেলটা বের করে নিয়েছে কিছুক্ষণ পর ওমর ফারুক চলে গেলেন বউ বলতেছে আমির মুমিনিন একটু কি দয়া মায়া নাই আপনার ছোট বাচ্চা একটা আপেল মুখে নিয়েছে আমরা তো আপেল পাবই ওমর ফারুক বলছেন শোন আমার স্ত্রী যে আপেলটা সে মুখে নিয়েছে সে আপেলটাই ভাগে পাবো তার গ্যারান্টি কি ভাগের আগে কোন সন্তানকে আমি একটা আপেলও খেতে দেব না জোরে কোন সুবহানাল্লাহ কি চিন্তা তাদের মধ্যে ছিল সাইয়েদনা আবু বকর কে সব ওমরের সমস্ত খলিফার নামই তো নিচ্ছি একটা একটা করে একটু বলি সময় তো কম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন
দোকানদারি করতেছেন কাপড়ের দোকানদারি তিনি করেছেন ছয় মাস আগে একজন কাপড় নিয়ে চলে গেছে ছয় মাস পরে এসে বলছো আবু বকর এই কাপড়টা আমার পছন্দ হয় নাই কাপড় ফেরত নাও টাকা আমাকে দিয়ে দাও সাইয়েদনা আবু বকর আস্তে করে টাকা ফেরত দিয়ে কাপড়টা নিজের দোকানে রেখে দিয়ে হাওমা করে কান্দেন সবাই বলে আবু বকর সামান্য কাপড়ের জন্য তুমি কেন কাঁদতেছো কি কারণে তুমি কাঁদো বলো তো তিনি বলছেন না রে না কাপড় ফেরতের জন্য আমি কাঁদি না আমি কাঁদতেছি এই বেচারি তার কাপড় পছন্দ হয় নাই ছয় মাস পরে সে আমার কাছে এসে ফেরত দিয়ে গেল কাপড়টা আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম কিন্তু আমি চিন্তা করতেছি আমি যখন মরে যাব বিচার দিবস শুরু হয়ে যাবে হাসুরের দিন চলে আসবে আল্লাহ আমাকে আস্তে করে একটা কাছে ডেকে বলবে ওরে আবু বকর তোর নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত তোর কোন আমল তোর জিহাদ কোন আমল আমি আল্লাহ আমার দরবারে পছন্দ হয় নাই তোর আমল নামা তুই ফেরত নিয়ে নে আমি কই যাব আমি কই যাব আমার তো যাওয়ার জায়গা নাই আমি কই যাব আমি কার কাছে আশ্রয় চাব কি প্রেশান তাদের মধ্যে কাজ করতো কি টেনশান তাদের মধ্যে কাজ করতো এটার নাম হলো তাকওয়া এটার নাম কি বলে তাকওয়া ওসমান জিন্নুরাইনের নাম সবাই শুনেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা হোক গরিব মানুষ না ধনী মানুষ বলেন গরিব না ধনী ধনী মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা হোক আমার নবীর জামাই দুইজনই আলী ও জামাই ঘর নাই আবার ওসমান ও জামাই ঘরের অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু এমন ধনী মানুষ ওসমান জিন্নুরাইন ছিলেন মাঝে মাঝে নবীর কাছে এসে বলতেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি যেন গরিব হই আমি জানো পৃথিবীতে কি এমন কোন ধনী আছে এমন দোয়া করে নাকি কেউ কি এসে বলে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন আমার টাকা যেন কমে যায় এরকম দোয়া কেউ চায় কিন্তু ওসমান জিন্নুরাইন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে খাস দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয় সম্পদ যেন কমায় দেয় রসুল বলছেন ওসমান তুমি কি করো বলো তো হুজুর আপনি আমাকে প্রশ্ন করেন তুমি যখন উঠের পিঠে বসো উঠের পিঠে বসে যখন তোমার খাবারের প্রয়োজন হয় তুমি তেমন করে কেমন করে উঠের পিঠে খাবারগুলো খাও হুজুর আমি যখন উঠের পিঠে যখন উঠ যখন দারুণ অবস্থায় থাকে আমি যখন খাইতে বসি সেই সময় আমার উঠের পিঠ থেকে যদি একটা দানাও যদি একটা ছোট্ট দানাও যদি খাবারের দানাও যদি পড়ে যায় নিচে আমি উঠটাকে বসায় দিয়ে ওই দানাটা তুলে ধুয়ে এবার আবার খাই নষ্ট করি না রাসূল বলেন ওসমান তোমার এই স্বভাব থাকার কারণে তোমার সম্পদ তো কমা দূরের কথা আল্লাহ তাআলা তোমার সম্পদ আরো বাড়ায় দিবেন সুবহানাল্লাহ যরকম সুবহানাল্লাহ এগুলোর নাম হলো তাকওয়া পরহেজগারিতা এই তাকওয়া পরহেজগারিতা আমাদের ভিতরে আনতে হবে কাউকে ঠকাবো না কারো কোনো কিছু আমার মধ্যে ঢুকিয়ে নেব না কোনো হক নষ্ট করব না আমি কোরআনটা যতটুকু পড়েছি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতটুকু ভাঙ্গা চূড়া আমি অনুবাদ ভাবানুবাদ তাফসির যতটুকু ভাঙ্গা চূড়া পড়েছি আমার কাছে মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বান্দার পছন্দনীয় কাজ হলো বান্দার কল্যাণে বান্দায় এগিয়ে আসা যেরকম সুবহানাল্লাহ বান্দার কল্যাণে বান্দা এগিয়ে আসা সাইয়েদনা ওমর ফারুকের গোটা জীবনটা এমনই ছিল সাইয়েদনা আবু বকরের জীবনটা গোটা জীবনটা এমনই ছিল বেলালকে মারতে মারতে শেষ করে দিচ্ছে রাসূল বলছেন আবু বকর সম্পদ তো আল্লাহ তোমাকে দিয়েছেন দেখো তো আমরা বেলালকে মুক্ত করে নিয়ে আসা যায় কিনা সঙ্গে সঙ্গে বেলালকে মুক্ত করে নিয়ে আসার জন্য সাইয়েদনা আবু বকর স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেছেন গিয়ে বলছেন উমাইয়া তোর কত সম্পদ লাগবে কত টাকা লাগবে আমার বেলালকে মুক্ত করে দে আমি বেলালকে মুক্ত করে দিয়ে রাসূলকে বুঝায় দেব আল্লাহ রাসূল আমাকে জান্নাত বুঝায় দিবেন যরকম সুবহানাল্লাহ আমার ভাইরা আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী লুবাবা নামে একজন ব্যক্তির খেজুর গাছ আবু দাহদার জায়গায় পড়ে যায় আবু কি বলে এক এতিমের জায়গায় পড়ে যায় আবু লুবাবার একটা খেজুর গাছ এক এতিমের জায়গায় পড়ে যায় এতিম প্রাচীরটা দিতে পারে না এতিম গিয়ে রাসূলের সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমার একটা খেজুর গাছ বড় কষ্টের কারণ হয়ে যাচ্ছে আমি প্রাচীর দিতে পারছি না আপনি যদি আবু লুবাবাকে বলে খেজুর গাছটা যদি আমার কাছে বিক্রি করতো আমি এটা কিনে নিতাম সঙ্গে সঙ্গে রাসূল বলেন আবু লুবাবা এতিমের পাশে দাঁড়াও দেখো তো এই গাছটা তুমি বিক্রি করতে পারো নাকি আবু লুবাবা বলল না
আমি এটা বিক্রি করব না রাসূল বলেন শোনো এই গাছটা যদি তুমি এতিমকে দিয়ে দাও বিক্রি করে দাও সহজ করে দাও আল্লাহ তোমাকে একটা গাছের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন আবু লুবাবা কয় তাও দেব না আসলে এরকম তেরিমার কা লোক আছে না বলেন আসে না নাই বলেন অন্যের অন্যের অসুবিধা দেখে না তাও দেব না বাড়ির পিছনে বাড়ি সাইডে রাস্তা নাই আপনার রাস্তা দিয়ে যায় পিছনের যে বাড়ি তার তো অসুবিধা এটা আপনার জায়গা আছে আপনি জায়গা দেন নাই হয়তো রাস্তা দেন নাই আপনি গন্ডগোল লাগলি খোটা মারা আছে না খোটা মারা মুসলমান তো সাত মোহর পাব নাই নাই খোটা মারা আছে খোটা যে মারলেন আপনি খোটাটা কার জায়গার উপর আর আপনি কোন কার বান্দাকে আপনি আটকালেন কার বান্দাকে আল্লাহর বান্দাকে চিন্তা করা উচিত এগুলো তাকওয়া সম্মানিত ভাইয়েরা আবু লুবাবা বলতেছে আমি তাও দেব না আমি জান্নাত নেব না ওরা আমি যাই ওরা আমি খেজুর গাছ দেবই না এই কথাটা চট করে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু কানে চলে গেছে বলছেন হুজুর ওকে আপনি অফার দিলেন গ্রহণ করলো না আমি যদি এটা গ্রহণ করি আমি যদি এই খেজুর গাছটা কিনে যদি আমি এতিমকে দিয়ে দেই আমি কি জান্নাত পাবো রাসূল অবশ্যই তুমি পাবে এবার ওই আবু লুবাবার কাছে গিয়ে বলছে আবু লুবাবা এই খেজুর গাছটা আমি কিনব কেন আমি বেচব না কি নিবি তুই বল তুই কি চাস তুই বল তোর কি স্বার্থ আছে বল কেন তাও দেব না শেষ আবু দাহদাহ বললেন আমার বাড়ি আমার জায়গা 700টা খেজুর গাছ আছে মাঝখানে আমার বাড়ি আছে আমার পছন্দের বাড়ি এই বাড়ি সহ 700 খেজুর বাগান এই এক খেজুর গাছের বিনিময়ে আমি তোকে দিতে চাই আবু লুবাবা এই বেদবটা রাজি হয়ে গেল উনি সঙ্গে সঙ্গে বিক্রি করে ফেললেন বিক্রি করে এতিমের হাতে উঠায় দিলেন দিলেন সোজা বাড়িতে গিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন না বাড়ির দরজায় দাঁড়ালেন বাড়ির দরজায় দাঁড়ায় বলতেছেন আমার স্ত্রী আমার সন্তানরা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে আসো আজকে আমি বড় ব্যবসা করে ফেলেছি আমার বাড়ি জায়গা বিক্রি করে আমি জান্নাতের জায়গা কিনে নিয়েছি জোরে করুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এখানে সবচেয়ে বড় একটা বিষয় এখানে জমা হয়ে গেল বোঝা গেল মানুষের কল্যাণে মানুষ আসার দরকার আছে না নাই আল্লাহ বলবেন যে বান্দা বান্দার কল্যাণে দাঁড়াবে আমি তার জন্য জান্নাত দিয়ে দেবো জোরে করুন সুবহানাল্লাহ এগুলো সব তাকওয়ার অংশ তিনটা চলে গেল ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করবে তোমরা এটা হলো চার নাম্বার কাজ নামাজ কায়েম করতে হবে নামাজ আমরা পড়ব নামাজের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নামাজ সমাজে চালু হয়ে যাক এই চেষ্টা করার দরকার আছে না নাই বলেন নামাজ কায়েম হয়ে যাওয়া মানে চেয়ারম্যানের পিছনে মেম্বাররা নামাজ পড়া মেম্বারের পিছনে জনগণ নামাজ পড়া গ্রামের মাতব্বরের পিছনে সাধারণ মানুষগুলো নামাজ পড়া মাতব্বর হবেন তিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন যিনি আস্তে কান কেন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না নেতৃত্ব দেওয়ার তো কোন অধিকার এটা ইসলাম বলে কি বলে এটা বলেন ইসলাম বলে যার নামাজ পড়ানোর যোগ্যতা নাই সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না ওয়াকিমুস সালাহ এটা হচ্ছে নামাজ কায়েম করো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না মুশরিক হয়ে মারা যেও না মুশরিক হলে পরে তোমাকে জাহান্নাম যেতে হবে কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা শিরকের কাজ এটা এমন একটা পাপ আল্লাহ নিজে ওয়াদা করেছেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে বাজেয়াপ্ত হয়ে যাবে শিরিক কি শিরিক হলো আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিনকে মানলে আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করলে তারপরে শিরিক কি যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চায় মাজারে যায় মাজারে যে সাজদা দেয় আছে না নাই ন্যাংটা বাবার ঠ্যাং ধরে আছে না ন্যাংটা বাবার ঠ্যাং ধরে কয় বাবা ও বাবা বাবা গো আছে না এরকম আছে না বলুন তো আছে না আছে না এগুলো হারাম এগুলো শিরকের কাজ আমরা চাইবো একমাত্র কার কাছে আসতে চাইবো কার কাছে আমরা বলেন আল্লাহর কাছে আমরা চাবো আজান মনে হয় হয়ে যাচ্ছে আশপাশে আজান হয়েও গেছে হ্যাঁ আজান না হয়নি
আচ্ছা তাহলে কি আমাকে সময় দিচ্ছেন তো আর নাকি সময় দিচ্ছেন আপনারা আর বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি তার শঙ্কায় আছি যে কোন ফতোয়া আসবে কিনা আবার কুজুর নামাজ বাদ আপনি ওয়াজ করেন আমার দেশে তো এগুলাই বেশি আমার দেশে তো এগুলাই বেশি মূল কাজে কিছু নাই খালি ফতোয়া বাজে এটা হারাম ওটা হারাম ওটা হারাম আমার মনে হয় ওদের কিতাবের নামই একটা আছে কিতাবুল হারাম আসানা নাই বলেন আসানা নাই আচ্ছা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা এক হয়ে যাব আমাদের পরিচয় হবে আমরা মুসলমান আমরা কি বলেন তো মুসলমান নামাজ হবে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন জিকির করি লা ইলাহা আপনার হাতে একদম 4000 টাকা আছে দোয়া চাইছে ভেন্না পারা তালেব আচ্ছা ঠিক আছে আবু তালেব উনি আপনার হাতে দিবেন কইছে বেশি এমন হলো বলি আপনার দোয়া আছে বলবো বলবো ইনশাআল্লাহ যাতে হোক আপনি ওটা করে দিয়ে লা ইলাহা বসেন আমি তো শেষ করি নাই বসেন যাচ্ছেন কেন বসেন এটা মেহরবানি করে বসুন মেহরবানি করে বসুন সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান চার নম্বর হলো তোমরা নামাজকে কায়েম করো নামাজ ব্যক্তিগত জীবনে পড়া সামাজিক জীবনে নামাজের পরিবেশ তৈরি করা এবং রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েমের অর্ডার দিয়েছেন তিনি কে আল্লাহ আস্তে বলবেন না তিনি কে আল্লাহ